ইয়ার্স ধরে মহিলাদের শুধু ডন করি না, গয়না ইজ অলসো শ্রীধন। উই হ্যাভ অলসো বিন বাই উইমেন এম্পাওয়ারিং দেম, গিভিং দেম স্কিল। অ্যান্ড মা দুর্গা এবার পুজো আসছে, তো এটা মাথায় রেখে আমাদের নতুন পুজোর ক্যাম্পেইন উইচ সেলিব্রেটস দ্য ইনার বিউটি, দ্য স্ট্রেংথ অফ ওমান, ট্রেডিশন, কারিগরি, এভরিথিং দ্যাট বেঙ্গল স্ট্যান্ডস ফর, এইটা আমরা আজকে লঞ্চ করছি। আর ডিটেলসগুলি ওয়ান বাই ওয়ান আমরা আপনাদের অ্যাজ দ্য ইভেন্ট আনফোল্ডস আপনারা দেখতে পাবেন। আমি এইটা করেই বলব যে সেনকোর সঙ্গে এতদিন ধরে বিনোস সিভিটার দ্য ওয়ার্ম দ্যাট আই ফ্রম ইউ ফ্রম সেনকো শুটিংয়ের সময় এত ভালোবাসা অ্যান্ড সবাই এত মানে কেয়ারিং যে এমনিতেই পারফরমেন্স বা যেটাই হোক সেটা এমনিই ভালো হবে, দ্য লাভ দ্যাট আই সি ইন ইউর আইস অ্যান্ড অ্যান্ড দ্য কানেকশন, মনে হয় যেন সবকারে এমনি বাড়ি চলে যায়। উই উড হেল্প ইউ, উই উড Thank you so, so much for your kind words, Joyita Di, because we all know how Senco Gold and Diamonds has been a household name in almost every Bengali household for generations. In fact, Amar Barite, Ami Ma Bolo, Dida Bolo, Thakuma Bolo, in fact, Akon Ami, I'm continuing that. Ami Shok Shomai Goyna, especially Dhantarasa Shomai, Senco Te Asha Kintu Must. And thank you so much for welcoming me to the Senco family. Thank you so much for making me a part of your family. আর এখানে আমার এত কলিগরা রয়েছে, ঈশা রয়েছে, মধুমিতা, স্বস্তিকা, এদের সবার সাথে এই ক্যাম্পেইনটা আমরা শ্যুট করেছি। সত্যি এটা ফার্স্ট ক্যাম্পেইন কিন্তু মনে হয়নি বিকজ অফ দ্য ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি দ্যাট আই গট ফ্রম দ্য এন্টায়ার সেনকো টিম। যেখানে মা থাকেন, যেখানে মা বিরাজ করেন, সেখানে অলওয়েজ মঙ্গল হয়, ভালো হয়। সো সেখানে আমরা তুলসী মাকে জল দিয়ে আজকে এই অনুষ্ঠানটা ওনার আশীর্বাদ দিয়ে আমরা শুরু করব। Everything is a part of your heart. All the stories you weave are like fairy tales. Jodi koyekta kotha jano ajke. Pujo mane amader kache onek kichu hoy. To pujo holo about not just ma ke ahoban janano, but pujo is also about celebrating tradition. It is about culture. And it is also about karikari, everything that represents Bengal. কারণ পুজোর সময় আমরা দেখি যে বেঙ্গলের কারিগরিগুলি প্যান্ডেলে প্যান্ডেলে কি সুন্দর আমাদের কারিগররা যা কাজ করে, আমার আর্টিসানরা, আমাদের যে বিউটি অফ বেঙ্গল যেটা পুরো ইন্ডিয়াতে সেলিব্রেট হয়, উই ক্যান সি অল অফ দ্যাট। সো টু মি পুজো অ্যাকচুয়ালি মিনস বিউটি ইন এভরি অ্যাসপেক্ট দ্যাট ইজ বেঙ্গল। সো আমি অ্যাকচুয়ালি নিজে একা বলবো না, কারণ টুডে ইজ অ্যাবাউট পুজো অ্যান্ড হোয়াট পুজো মিন্স টু অল অফ আস। পুজো মিন্স শুধু মা আসছে, অনেক অনেক শক্তি নিয়ে আসছে, অনেক বেশি শক্তি আমাদের আরও যোগান মানে আমাদের আমাদের আরও বেশি স্ট্রং করার জন্য আসছে। সো নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ ইন আর লাইফ, জীবনে যে কোনো সময় কিন্তু দেবী শক্তি তো অবশ্যই আমাদের প্রয়োজন হয়। আর কলকাতা বা আমাদের এই এরিয়া তো অবশ্যই আমাদের কাছে মা কতটা প্রিয় বা মা কতটা কাছে, আর তার জন্য পুরো কলকাতা সেজে ওঠে। আর এটা আমাদের জীবনে আমার মনে হয় দুর্গা পুজোর দিকেই আমরা সবাই মানে ওয়েট করে থাকি সারা বছর, এবং যখন দশমী হয় আসছে বছর আবার হবে এটা বলতে গিয়ে যখন চোখে জলটা আসে, তো তার সঙ্গে হালকা একটা একটা দুঃখের সাথে একটা আনন্দও আছে যে আসছে বছর আবার হবে। তো অবশ্যই আমি আমার কাছে দুর্গা পুজোর এসেন্স বলতে শুধু মা আসছে আর মাকে দেখবো, ব্যাস। পুজো আমার কাছে অনেক কিছু। পুজো মানে হচ্ছে ফ্যামিলির গেট টুগেদার, পুজো হচ্ছে একটা বাড়ির পুজো হলে যেটা হয়, যেহেতু আমি এই ধরনের গয়না পরে আছি এখন আমার ওই ফিলিংটা মনে হচ্ছে যে জমিদার বাড়ির বউ। আমি তোমাকে পেছনেই বলছিলাম
মামা করে বাচ্চারা পেছনে দৌড়চ্ছে, ওরকম একটা ফিল পাচ্ছি। তো ওই যে পুজোর সময় বাড়ির ছেলেমেয়েরা যেন দূরে থাকে, একসঙ্গে আসা, একসঙ্গে খাওয়া দাওয়া, পুজোর ভোগ, পুজোর সিঙ্গলস, যে গানগুলো আসতো আমাদের ছোটোবেলার মেমোরিজ, ক্যাব বন্দুক যেটা আমরা তখন ভাতাতাম যেটা এখন পাই না, পুজো মানে অনেক কিছু। কিন্তু এই মুহূর্তে যদি পুজোর কথা বলো তাহলে প্যান্ডেল হপিং তো আছেই, ওটা বাইরে গিয়ে বনেদি বাড়ির বা এই যে জমিদার বাড়ির যে পুরোনো বাড়ির যে পুজোটা সেটা ডেফিনেটলি অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমাকে। তো ওটা রিলেটেড যা যা হয়, মানে একসঙ্গে নাচ গান যেটা আমরা অপরূপাতে করেছি ইভেন সবাই মিলে, খুব খারাপ তোমরা নাচিয়েছো আমাকে, কিন্তু নেচেছি একসঙ্গে সবাই মিলে সেলিব্রেট করেছি, সবাই মিলে যে সেলিব্রেশনটা সেটাই হচ্ছে পুজো। আমরা ঈশার মধুমিতা এরা আগে থেকেই সেনকো ফ্যামিলির পার্ট, আমাদের এবারে আমরা যেটা বলছিলাম আমাদের এবার দুজনের ডেবিউ হয়েছে অপরূপার হাত ধরে। পুজো টু মি আই থিঙ্ক পুজো টু এভরি ওয়ান ইজ এ সেলিব্রেশন অফ ফেথ, সেলিব্রেশন অফ ট্রেডিশনস, সেলিব্রেশন অফ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, অ্যান্ড অফ কোর্স এ সেলিব্রেশন অফ হোম কামিং অফ মা দুর্গা। মা যখন আসেন অনেক আমাদের মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা উনি তৈরি করেন, যে সমস্ত কিছু যত প্রতিকূলতা রয়েছে সেটা যেন আমরা উতরে উঠতে পারি এবং একটা শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ আমরা পাই। এবং যেটা আমি বললাম ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, যতই এই বিভেদ হোক, সেটা হতে পারে রিলিজনের বিভেদ বা যে কোনো বিভেদ, পুজোর সময়টা কিন্তু না সমস্ত মানুষ একসাথে আসেন। মা দুর্গা তার 10 হাত দিয়ে তার সমস্ত সন্তানদের একভাবে একসাথে মিলিয়ে মিশিয়ে দেন। সেখানে সোসাইটির সমস্ত মানুষ, বিভিন্ন রিলিজিয়নের মানুষ, বিভিন্ন কাস্টের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন জেন্ডারের মানুষ, তারা কিন্তু সবাই মা দুর্গা এবং তার ছেলে মেয়েদের একসাথে আহ্বান করে। এবং নতুন জামা পরে ঘোরা, পুজো আসার আগে পুজো পুজো গন্ধ, ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ, পুজোর ভোগ সব মিলিয়ে শুধু সেলিব্রেশন অফ ফেথ, যেটা বললাম যে সময়টা যেন আরও ভালো হয়ে ওঠে। সবাই সব কিছুই বলে দিয়েছে। তো আমি যেহেতু দিস ইজ মাই ফার্স্ট ইয়ার উইথ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, গেটিং অ্যাসোসিয়েটেড উইথ আ ব্র্যান্ড হুইচ হ্যাজ আই থিঙ্ক আ লেগেসি অফ 80 ইয়ার্স, তো এই বছর দুর্গা পুজোটা আমার জন্য স্পেশাল হবেই বিকজ ইটস সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ফর মি। থ্যাংকস টু ইউ। দুর্গা পুজো ওয়েল, যেহেতু সবাই সবটা বলে দিয়েছে, সৌরদি যেভাবে বললো যে অ্যাকচুয়ালি এই ইউনিটিটা আমরা অনেক বেশি ফিল করি দুর্গা পুজোর সময়, এবং আমার মনে হয় আমরা এই মুহূর্তে কথা বলছি অপরূপা নিয়ে, আর এটাকে যদি দুর্গা পুজোর সাথে কানেক্ট করি তাহলে বলবো যে দুর্গা পুজোয় না একটু আমি আমার জন্য সেজে উঠতে পারি। মানে সারাটা বছর তো ক্যামেরার জন্য সাজছি, দর্শকের জন্য সাজছি, ভালোবাসার মানুষের জন্য সাজছি, কিন্তু আমার মনে হয় দুর্গা পুজোর 4টে দিন বা 3টে দিন আমি একটু নিজের জন্য সাজতে পারি, আমি নিজের জন্য নিজে অপরূপা হয়ে দাঁড়াতে পারি। তো আই থিঙ্ক সেটা এবছর আরও বেশি সুন্দর হয়ে উঠবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সাথে, কারণ এটা আমার ফার্স্ট হোম কামিং সেনকোতে। সো নারী শক্তির আরাধনা আসছে, সময়ের নিয়মে দুর্গা পুজো আসছে। তো মাকে বলবো যে চারিদিকে যেভাবেই যেমনভাবেই আমরা থাকি না কেন, আমরা সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি, আর মা আসছেন, মা যাওয়ার সময় যেন সমস্ত কিছু পরিষ্কার আর না ঘোলাটে করে চলে যায়। শুটিংটা করেছি যেখানে আমরা বাঙালি কালচার, বাঙালি ট্রেডিশন, আলপনা দেওয়া, তারপর ঢাক বাজছে, পুরো ফ্যামিলি একত্র হয়ে সব ছোটো ছোটো রিচুয়াল, সন্ধে আরতি, এইসবগুলি মাকে সেলিব্রেট করার জন্য যা যা সব নিয়ম থাকে সেইগুলিকে সেলিব্রেট করার চেষ্টা করেছি। কারণ দুর্গা পুজো ইসেনশিয়ালি খুব একটা ট্র্যাডিশনাল আমাদের কালচার পুজো, আর এখানে আমাদের বিভিন্ন সব কীভাবে বলবো ফ্যামিলি মেম্বাররা যেভাবে একত্র হয়ে যে স্পিরিটটা সেলিব্রেট করে সেটাই আমরা এখানে দেখিয়েছি। এবং পুরো সেট আমাদের সব কিছু থিমটা লাল, বিকজ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড যে ব্র্যান্ড কালার ইজ রেড,
সো হাউ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পুজো সেটাও আমরা দেখিয়েছি, এবং দিস বিউটিফুল লেডিস হু হ্যাভ রিয়েলি মেড দ্য ক্যাম্পেইন লুক রিয়েলি বিউটিফুল। আই থিঙ্ক আই মিন এখানে দাঁড়িয়ে উই স ইট এভরি টাইম যখন এডিট হয়ে আসছিল, আই থিঙ্ক আজকে দেখে একটা অন্যরকমই ফিলিং হচ্ছিল। দেখেছি খুব এম্বারেসিং কিছু করিনি আর কি, ঠিক আছে সেইটাতে একটু হাসছিলাম আর কি, খুব মজা করেছি সেদিনকে অ্যাকচুয়ালি সবাই মিলে এতগুলো মোমেন্টস। আমি আমি দেখছিলাম আমার প্রথমে অন্য একটা জুয়েলারি ছিল, দেন পরের লুকে মানে আরেকটা জুয়েলারি সেট, তো বেশ একটা গ্র্যান্ড ব্যাপার ছিল আর কি। মনে দিবারই মনে হচ্ছিল যে শাশুড়ি মা একটা গয়না দিয়ে একটা সিকোয়েন্সের জন্য পাঠাচ্ছেন আমাকে, সেটা ফিল করছিলাম। প্রথমবার দেখলাম সবার সঙ্গে খুব ভালো লেগেছে। প্রথম কথা, আমি যতবারই স্যাঙ্কোর সাথে শ্যুট করি, যে কবারই টিভিসি তারপরে ফটোশ্যুট, সবসময় খুবই আমি একটা ওয়ার্ম একটা ফিলিং পেয়েছি সবার এই যে মুখে এত সুন্দর হাসি, সো সেই জিনিসটা সবসময় আমি পেয়েছি, তো আমার খুবই ভালো লাগে যতবারে স্যাঙ্কোর সাথে আমি শ্যুটিং করার সুযোগ পাই। আর এইবারে মা দুর্গার প্রতিমা যখন এত মিষ্টি দেখতে ছিল আর এত অথেন্টিকলি আর খুব সুন্দরভাবে শ্যুটিংটা করা হয়েছে, সব কিছু নিয়ম রক্ষা, মানে ওটা ওটা খুব একটা পুজো পুজো ফিলিং মনে হচ্ছিল, মানে একেবারে মনেই হয়নি যে কি পুজোর আগে আমরা অনেকদিন আগে শ্যুট করছি, কারণ পুরো সেটটাই জমজমাট আর মানে আমার ভালো লাগছিলো। তো আমি আমার মনেই আছে যে আমি বিভিন্ন জায়গায় জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম, অ্যান্ড আস্তে আস্তে আমরা মানে আমরা আমাদের মতো মজাও করছি, মানে এটা পুরো মনেই হচ্ছে যেন কোনো দুর্গাবাড়ি বা কোনো টাইপের এরকম পুজোর জায়গায় মণ্ডপে আমরা রয়েছি। সো এই ফিলিংটার জন্যই এই এনার্জিটা মেবি রিফ্লেক্ট করেছে। আর আই হ্যাড আ মানে টেরিফিক, মানে খুব ভালো লেগেছে। আমরা তো স্ক্রিনে যতটা অভিনয় করার বা যতটা নিজেদেরকে সুন্দর দেখতে লাগে সেটা আমাদের দায়িত্ব হয়, কিন্তু যখন একটা বিহাইন্ড দ্য সিন যে টিমটা কাজ করে তাদের কিন্তু ম্যাক্সিমাম কৃতিত্বটাই দেওয়ার মতো। যখন এই শ্যুটটা আমার স্যাঙ্কোর সাথে ফার্স্ট শ্যুট ছিল, জয়িতাদির সাথে সেইদিন আমার ফার্স্ট আলাপ হয়, যখন আসছিলাম শ্যুট করতে বেশ একটু ভয় ভয় লাগছিল, একটু অ্যাংশিয়াস লাগছিল, কিন্তু সেটে যাওয়ার পর ওই সমস্ত ভয়টা কেটে গেছিলো, কারণ এত ভালো একটা টিম, এবং যেভাবে আমি একটু আগেও বলছিলাম এই ঘরের মেয়ের মতো করে যেমনভাবে বাঙালিরা মা দুর্গাকে আপন করে নিয়ে আন, ঠিক তেমনভাবে এনারাও কিন্তু আমাদেরকেও আপন করে নিয়েছেন ঘরের মেয়ের মতো করে। তাই জন্য অ্যান্ড হোয়াট ইউ সি ইজ এক্স্যাক্টলি হোয়াটস রিফ্লেক্টিং। আর আমরা সবাই এখন কন্টেম্পোরারিজ, লোকেরা ভাবতে পারে যে বাবা এতগুলো এদের তো এর সাথে ঝগড়া হবে, অশান্তি হবে, বিশ্বাস করো হয়নি, খুব মজা করে কাজ হয়েছে। এবং ওয়েন ইটস দিস ভিডিও ইজ অ্যাবাউট, সত্যি অপরূপা কালেকশন দিস ভিডিও ইজ অ্যাবাউট উইমেন, ইটস অ্যাবাউট উইমেন সাপোর্টিং উইমেন, অ্যান্ড মেন ক্যান অলসো বি অ্যালাইজ। মা দুর্গা যেরকম সবার কোনো ফেভারিটিজম করেন না, তেমনভাবেই একসাথে মিলিয়ে সবাইকে আমাদেরও মিলিয়ে মিশিয়ে দিয়েছেন, তাই জন্যই এই ভিডিওটা এত সুন্দরভাবে পোর্ট্রেট হয়েছে। জয়িতা ম্যাম, ডু উই গেট আ চান্স টু রিলিভ দ্যাট ডে ওয়ান্স অ্যাগেন? ইয়েস ইয়েস, উই উড লাভ টু রিলিভ দ্যাট ডে, বিকজ আমার মনে হয় একদিনের জন্য আমরা সবাই বনেদিবাড়ির মেয়ের ভাইবসটা পেয়েছিলাম। এত সুন্দরভাবে আমাদের ডেকটপ করা হয়েছিল, এত সুন্দর অপরূপা কালেকশনস আমরা পড়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের, আচ্ছা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে? সত্যি কথা বলবো, বলতে সিনেমার গান যেমন চলে সেরকম দেখছি, সি সি পরিষ্কার কথা বলছি। এবং আমার আমার মনে হয় যে এই যে যেটা সিনেমার শ্যুট সং সিকোয়েন্স আপনি বললেন, আমাদের কিন্তু ভীষণ কম সময় এত বড় একটা একটা হেক্টিক একটা শ্যুট করা হয়েছে, প্রচুর ছিল এবং ভীষণ কম সময় করা হয়েছে। কত কম সময় এটা হয়েছে? এই যে জি জি, আমরা গিল্ডের অনুযায়ী করেছি 14 ঘন্টা, একদম একদম গিল্ডের অনুযায়ী, আমরা কোনো কিছু বাইরে করি না। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমরা পার্সোনাল সব রকমের প্রশ্ন ইত্যাদিগুলো একটু বাদে দেখবো, কারণ কালেকশনটা তো দেখতে হবে। কামিং একদম কামিং ব্যাক টু দ্যাট ডে শুট, ওই যে বললাম একটাই কথায় যে উই অ্যাগেন ওয়ান্ট টু রিলিভ দ্যাট ডে, যেরকম শুটিং যাতে আমরা আবার করতে পারি। এবং অপরূপা কালেকশন তো এখনো আপনারা দেখেননি, দেখুন, দেখে আরো মানে আরো সুন্দর মনে হবে, এবারেও আরো ভালো মনে হবে যে কত সুন্দর ভাবে ভিডিওটা আমরা শুট করেছি। অ্যাকচুয়ালি আমি কিছু বলবো না বেশি, কারণ আমার পাশে অপরূপারা বসেই আছেন, অ্যান্ড হোয়াট এভার ওনারা করেছেন
ভিডিওতে, দে আর ওয়েয়ারিং ইট নাও। অ্যান্ড আই থিঙ্ক ওয়েন আই থট অফ ইচ অফ দেম আই ওয়াজ থিঙ্কিং দ্যাট হাউ বেস্ট ইউ নো দে ক্যান এক্সপ্রেস দেম সেলফ, বিকজ when on screen you are representing different women, their personality, their style. So ekta glamorous look korar chesta korechi family te, prottekta family te ekta shei mohila thake je ektu glamorously sajte bhalobashe, ekjon keu thake je ektu elegantly sajte bhalobashe, keu thake traditionally sajte bhalobashe, ar ekjon keu thake je ektu experiment kore. So tai jonno neo traditional look নকশা কাজ, তার মধ্যে একটু কালেকশনে আছে, এখানে তো আমরা পাঁচটা দেখিয়েছি, হ্যাঁ, তো আমরা মোটামুটি বের করে 20-25 খানা ডিজাইন হবে, হ্যাঁ, আরো বেশিও হতে পারে। গুলাকে শুরু শেষ কোথায় গিয়ে, শেষ তো ঠিক আছে, গাই স্বপ্নের কি শেষ হয়? আচ্ছা স্বপ্নের কি কোনো শেষ হয়? না, স্বপ্নের মূল্য হয় না, স্বপ্নের শেষ হয় না, স্বপ্ন দেখাটাই কিন্তু জীবনের আসল উদ্দেশ্য। পুজোতে তো আমাদের অফার থাকবেই, সেই অফারটা আমাদের পূজোর অফারটা শুরু হবে, এখনো এই মুহূর্তে কোনো অফার নেই, এটা যে পূজোর কালেকশন লঞ্চ হয়েছে, 24 সেপ্টেম্বর থেকে আমাদের অফার শুরু হয়ে যাবে। আমরা সবসময় চাই যে যত মানুষ সুন্দরভাবে সাজতে পারে, বিকজ উই ট্রাই টু মেক ইট দ্যাট সেলফ মিন্স ডিজাইন, সো তাই জন্য আমরা কারিগরদের সঙ্গে বসে কাজ করে অলওয়েজ চেষ্টা করি যে প্রত্যেক মাসে নতুন নতুন করে ডিজাইন বার করতে। আজকে এখানে থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, আমাদের এই ভিডিওটা অনেক দিন ধরে আমরা প্ল্যান করে সবাই সঙ্গে মাথায় রেখে লুক ক্রিয়েট করে এই অপরূপা কালেকশনটি বানানো হয়েছে, কারণ এখানে উই আর জাস্ট রিপ্রেজেন্টিং আ টাইপ, কারণ যারা কিনবে দে আর রিয়েল উইমেন হু উইল ওয়ান্ট টু এক্সপ্রেস দেম সেলফ টু দ্য গয়না। আশীর্বাদ কালেকশন 2024।